ইনস্টাগ্রাম পোস্টে ফের চর্চায় উঠে এলেন শ্রাবন্তী। পরনে কালো টপ আর হট প্যান্ট, পাহাড়ের কোলে নির্জন জায়গায় দাঁড়িয়ে হাসিখুশি চেহারায় ধরা দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেশ বোঝাই যাচ্ছে ছবিটি নির্জন কোনো পাহাড়ে বেড়াতে গিয়ে তোলা হয়েছে। তবে দৃষ্টি আকর্ষণ করছেন অভিনেত্রীর ক্যাপশন, যেখানে লেখা আমাদের সকলেরই নিজস্ব টাইম মেশিন রয়েছে। তবে হঠাৎ কেন অভিনেত্রীর নিজস্ব টাইম মেশিনের কথা বলেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কিছু নেটিজেন। এদিকে কিছুদিন আগেই জানা গিয়েছিল লকডাউনের এক ঘেয়েমি কাটাতে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। টলিপাড়ায় গুঞ্জন শ্রাবন্তী নাকি নতুন প্রেমে পড়েছে। কয়েক মাস ধরেই এক ব্যবসায়ীর সঙ্গে তার পার্টির খবর শোনা যাচ্ছিল। একই কমপ্লেক্সে থাকেন দুজনেই, তাই দেখা সাক্ষাৎ নিয়মিতই হয়, ফলে প্রেম জমতে বেশি সময় নেয়নি। আর সেই ব্যবসায়ী প্রেমিককে নিয়েই তিনি পাহাড়ে নির্জন সময় কাটাতে গিয়েছিলেন। খুব সম্ভবত এই ছবিটি সে সময়ই তোলা, যদিও এ বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন নায়িকা। রৌশনের সঙ্গে বিচ্ছেদ থেকে নতুন প্রেমের গুঞ্জন কোনো কিছু নিয়েই মুখ খোলেননি শ্রাবন্তী।